ব্যারিস্টার লুৎফর রহমানের তত্ত্বাবধানে ডাব্লিউপিসি অর্থাৎ ওয়ার্ক পারমিট ক্লাউডের বিরাট সফলতার পর কমিউনিটি চাহিদা মেটাতে আরও বড় পরিসরে সেবা দিতে এবং ডাব্লিউপিসি লেভেল ওয়ানের রেস্ট্রিকশন কাটিয়ে ইংল্যান্ডের মধ্যভূমি বার্মিংহামে যে কোনো ধরনের ইমিগ্রেশন সেবাসহ বিজনেস ইমিগ্রেশন, ডিভোর্স, চাইল্ড কন্ট্রাক্ট সহ অসংখ্য সেবাদানে ডাব্লিউপিসি লইয়ার লিমিটেড বাংলাদেশি অধ্যুষিত স্মলিতের কভেন্টি রোডে মসজিদের পাশে 531 নম্বরে আগামী 1 ডিসেম্বর নতুন অফিস উদ্বোধন করা হচ্ছে। নতুন অফিস উদ্বোধনের লক্ষ্যে গত সোমবার প্রেস কনফারেন্স ম্যানেজিং ডাইরেক্টর শফিকুল ইসলাম শিকদারের পরিচালনায় বার্মিংহামের মূলধারা সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাব দেন ব্যারিস্টার লুৎফর রহমান এবং বিজনেস ডেভেলপমেন্ট ম্যানেজার সাংবাদিক ফারসু আহমেদ চৌধুরী। উপস্থিত সাংবাদিক এবং কমিউনিটি নেতৃবৃন্দ ব্যারিস্টার লুৎফর রহমানের কাছে জানতে চান কেন বার্মিংহাম তার প্রথম পছন্দ এবং কি কি সেবা রয়েছে ডাব্লিউপিসি লয়ারে। আমি এই বার্মিংহামে মিডল্যান্ড চুজ করেছি, আমাদের ডাব্লিউপিসি লয়ার নামে একটা এসআরএ রেগুলেটেড ফার্ম লঞ্চ করেছি আজকে। আমরা ডাব্লিউপিসি লয়ার্স থেকে বার্মিংহামে নিয়ে আসার মেইন একটা কারণ হলো যে এইখানে অনেক ইমিগ্রেন্ট অধ্যুষিত জায়গা এবং এইখানে সার্ভিসটা সাধারণত লন্ডন থেকে এসে দেওয়া হয়, কিন্তু আমরা এটা লন্ডন থেকে আমরা এটা ফুল টাইম এখানে স্টাফ থাকবে এবং ফুল টাইম 2-3 জন স্টাফ থাকবে এবং নট অনলি 2-3 জন, আমি প্রতি সপ্তাহে একবার নিজে এসে এটা করব এবং আমরা অনলাইন লিংক, আমাদের জুম লিংক থাকবে, আমি ইমিডিয়েটলি ক্লায়েন্ট যেভাবে অ্যাপয়েন্টমেন্ট দিবে আমার স্টাফ এইখান থেকে বসে আমি ওইখান থেকে অ্যাডভাইস দিয়ে ক্লায়েন্টটা আমি দেখতে পারবো। জুডিশিয়াল রিভিউ, অ্যাপিল, ট্রাইব্যুনাল, হিউম্যান রাইট, স্পাউজ অ্যাপ্লিকেশন, সিটিজেনশিপ, রাইট টু অ্যাবোর্ড, এই যে ইমিগ্রেশনের যে আরও বিভিন্ন প্রাইভেট ইমিগ্রেশন সার্ভিসগুলো আছে আমরা সেটা ডাব্লিউপিসি লয়ার্সের মাধ্যমে দিতে পারবো এবং ডাব্লিউপিসি লয়ার্সের মাধ্যমে আমরা ফ্যামিলি ম্যাটার্সও আমরা সার্ভিস দিতে পারবো, কারণ অনেক সময় অনেক ফ্যামিলি ইস্যু থাকে, ডিভোর্স, চাইল্ড কন্ট্রাক্ট অর্ডার, তারপরে ফাইন্যান্সিয়াল অর্ডার, অকুপেশন অর্ডার, নর্মাল এক্সচেঞ্জ অর্ডার, এই যে ফ্যামিলি ম্যাটার্স যেটা সেটাও আমরা ডাব্লিউপিসি লয়ার্সের মাধ্যমে দিতে পারবো। শাহিদুর রহমান সুহেল, LB24, মিডল্যান্ড।